ইতুদের নৌকা নিয়ে ওপার থেকে কার্টন কিনে নিয়ে আসছিলাম। নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আবিরখালে নৌকা ভ্রমণে, আর আয়ুষকে আর শানকে নিয়ে যাবো না বলছিলাম, তো আয়ুষের মুডটা কিন্তু এতক্ষণ কান্নাকাটি করে নিয়েছে, তো যাবে যাবে, আচ্ছা যাবে, কোনো অসুবিধা নেই, যাবে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আবিরখালে, ওখানে নৌকাতে করে অমিতদা দাঁড়িয়ে আছে, নৌকা নিয়ে বেরোবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর দিদিকে আবিরখাল, কস্তুরো খাল, তাই মালসাভাঙ্গি খালে যাবে, যত খাল আছে মালসাভাঙ্গিটা অনেক দূর, চলো। আর হচ্ছে গোমন নদীতে বোটে করে এবারে আর হলো না, তার কারণ ওর দাদা এত ভাবে ব্যস্ত হয়ে পড়েছে, সেই আর বোটে যাওয়াটা হলো না। আর বোটটায় যেতে গেলে ওখানে তো একটা মাঝির দরকার, মানে যে বোটটা চালাবে সেরকমও লোক যাকে নিয়ে যাবে সেও কাজে কর্মে ব্যস্ত, সেরকম কাউকে পাওয়া গেল না, যে কারণে যাওয়া হলো না। তো পরের বার যখন সবাই মিলে আসবে তখন মুখে হাসি না দিলে নিয়ে যাবো না। আমরা দুজনে মিলে আলতা নেল পলিশ সব পরেছি, কাকুদের এখান থেকে কিন্তু ধানের চাঁদ হচ্ছিল, জলে কদিন বৃষ্টি হচ্ছে না, না উঁচু কাকুদের ছোলা কচুর বাগান, ও এখানে কিরম ছিল বলতো, সব মরে গেছে, ওরা আবার ওইটা নতুন করে লাগিয়েছে। আগের বারে এসে আবিরখালের ওই ওই জায়গাটা ছাগল খাচ্ছে, ওই সোজা ওই জায়গাটা পিকনিক করেছিলাম শীতকালে, তো ওটা আবার শীতকালের জন্য তোলা থাক, তোলা থাক। আর এইখানে দেখো সেই চাতর মারিয়ে ওরা এইটা চাষ করেছে, এখানেও ভালো ধান পাবে, বেকার না ফেলিয়ে রেখে। হ্যাঁ হ্যাঁ, কচু গাছ তো সব মরে গেছে, খালের পাড়ে এসে গেছি। আর এই যে খালপাড়টা আপনাদেরকে দেখাতাম, এটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাচ্ছে। আগে একদিন দেখিয়েছিলাম এই যে নারকেল গাছ, তারপরে কাঁঠাল গাছ সব সারিবদ্ধ ভাবে লাগানো আছে, সবগুলো কিন্তু লেগে গেছে, বর্ষাকালে লাগানো হয়েছে। আর আগে দেখতে পাচ্ছি একটা করে কলা গাছ, তো এইগুলো যখন হবে একদম অন্যরকম হয়ে যাবে খালপাড়টা। এই মাটিগুলো কিন্তু ছিল না দিদি বলো, ওই মাটিগুলো ওরা তুলেছে, তুলে এই গাছ, সেই ছোট নারকেল গাছ কিরম হয় দেখিনি। দেখে নে বলছে, ওই তো দেখেছি দুটোর এক সামনে আছে, ওই ধারে দাঁড়া, ভিতরে পা আসতে যাও দিদিদের, আমাকে ধরে ধরে দেবা, নিচ্ছে আয়ুষ এইটাই বসে এদিক ফিরে, এইটাই কোন লোকটি যার জল হবে তার আমরা ফিরে চলে আসবো, আর জল যখন একটু বেশি হবে তো দুখালা ফিরলো একটা ছোট একটু বাচ্চা। আমরা সাহসী মানুষ,
কেমন লাগছে তাই বলো এখনো কিন্তু সেইভাবে বিকাল হয়নি কিন্তু আমরা নৌকো ভ্রমণে বেরোলাম বলে হাওয়া ছেড়েছে মেঘলা করেছে মানে একদম সেই পরিবেশটা তৈরি করে দিয়েছে ওয়েদার সাথ দিচ্ছে ওয়েদার সাথ দিচ্ছে যে এরা বেরিয়েছে দেখো কারণ ঠান্ডা হাওয়া একদম শরীর ঠান্ডা করা ভালো হয়ে যাওয়ার মতো হাওয়া দিচ্ছে ভাবছিলাম যে এখন দুপুরবেলার দিকে যাবো মানে পুরোপুরি যে বারোটা বাজার দুপুর সেটা না কিন্তু বিকালও হয়নি আর আড়াইটা তিনটে এরকম বাজে এই যে টাঙ্গা এই সময় বেরিয়েছিলাম যে ভাবছিলাম রোদ তো আবার অমি তো কাজে যাবে ও ফাঁকা পাবে না ওই জন্য এই সময়টা বেরোলাম কিন্তু প্রকৃতি একদম শান্ত হয়ে গেছে আর হাওয়া দারুণ মেঘলা দারুণ একদম দেখো চারিদিকে দেখলেই বোঝা যাবে পরিবেশ দারুণ পরিবেশ আর আমার সৌরভ কিন্তু জল খেতেই যাচ্ছে বেশ ভালোই যাচ্ছে গতবার এসে ওখানে যখন পিকনিক করেছিলে তখন রাত্রিবেলায় নৌকা নিয়ে বেরোলো আর সব বাচ্চারা তখন ওঠার কথা বলছিল তখন ওঠা হয়নি তাই না আমি উঠিনি আয়ুষকে ওঠানো হয়নি ওর বড় মামা উঠতে দেয়নি আর রাত্রিবেলা তখন ফেরিকা নিয়ে আর এমনিতে এই নৌকাটাই তো ছিল রবিবার বেলায় তো খুব একটা ভালো আমি আয়ুষকে নিয়ে আসতে রাজি ছিলাম না আয়ুষ কাঁদছিল তাই না না আমি তো বলেছে বলে আয়ুষের কোনো অসুবিধা হবে চারিদিকে সেই কত দূর খাল বলো তো সেই ক নম্বর ওটা পাঁচ নম্বর কোনা পর্যন্ত ফ্ল্যাগ সেন্টার যেখানে নদীর পাশে সেখান পর্যন্ত এই খাল চলে গেছে আর এপার ওপার তো দুপারেই মানুষ বাস করে আপনারা জানেন তো এখন কিন্তু যাওয়া আসা করতে গেলে সেই রাউন্ড ঘুরে ঘুরে করতে হবে ওদিক দিয়ে গেলে সেই নদীর দিকে ঘুরতে হবে আবার এই দিক দিয়ে গেলে সেই নিশির মোড় দিয়ে ঘুরতে হবে আর কি তো এখন এখন এই নৌকা যাদের আছে তারা এপার ওপার করতে পারে তাই তো দেখছে তো দুই একজনের বলে না বেশ কিছু লোকের আছে যারা এই মানে তারা যাদের নেই তারা পাশের লোকের থেকে নিয়ে নেয় তখন কিন্তু এই মাঠ বলছি এইটা শুরু ছিল আর এবার ওপার করতে কোনো সমস্যা ছিল না আমার তো ওখানে দরকার ছিল হেঁটে চলে গেলাম এখন আর যাওয়া যায় ওপারে দরকার থাকলে হেঁটে চলে যায় গতবারে এই একটা আঠল কিনতে যাবো ওপারে তো ওই লতুদের লতু না ওটা কি ইতু ইতুদের নৌকা নিয়ে ওপার থেকে আঠল কিনে নিয়ে এসেছিলাম ওই পারে একদিন আঠল বানায় এই তোমার কি আঠল লাগবে আঠল লাগবে দিদির একটা খেওলা জাল লাগবে অবশ্যই সেটা সুন্দরবন থেকে নিয়ে যাবে খেওলা জালটা ওইটাই লাগবে ওইটাই লাগবে মাছ ধরবে আর আপনাদেরকে দেখাবে রান্না করে করে অবশ্যই একটা ভালো জাল দেবো বুঝলো আমি তো হাতে বোনা জাল জাল তোমাদের বাড়ি আছে নাকি জাল তেরোশো টাকায় একজন একটা একজন কিনে দিল ভালো জাল তেরোশো টাকায় হাতে বোনা জাল পাওয়া যাচ্ছে দিলে তো আড়াই তিনের কমে তো দেবে না বল অতি পরিচিত আবির খাল নিয়ে আর একটা ঘট নিয়ে তোমার দাদা শুধু গল্প করে এখন কারো চিপ দেবে পান নিয়ে এসো জলের বোতল এইটা যখন জল কমবে
তখন মা আর আমি কত মাছ ধরেছি সব জায়গায় এখন তো অনেক জল এখন হাঁটা যায় না যখন একটুখানি কমে কমো সমান জল তখন যখন এখানটা শুকনো ছিল আমি একবার ওই পারে গিয়েছিলাম নেট পেরিয়ে ও পারে কিন্তু যাওয়া যাবে তো আমরা আর বেশি দূরে যাব না এই নেট থেকে ওই নেট এই রাউন্ডের মধ্যে ঘোরাঘুরি করছি হ্যাঁ আর এই যে দেখুন চারিদিকে পুরো নেট দিয়ে আর ওই আটল পাতা কাকু ওখান থেকে আর কি আটলে মাছটা ঝেড়ে নিয়ে যায় বেশি নিচে নামতে হয় না এটা অমৃতদের হ্যাঁ আমরা এবার বাড়ির দিকে যাব কেননা খুব জোর বৃষ্টি আসছে শাঁসা করে আওয়াজ হচ্ছে এক্ষুনি বলছিলাম যে একদম দারুণ পরিবেশ কিন্তু পরিবেশটাকে এইভাবে নষ্ট করতে বৃষ্টি আসছে বুঝতে পারিনি এই সোজা এখানে কিন্তু ছোট ছোট নৌকা আছে এখানে সব জল সরে গেলে তারপরে মাছ এসে থাকবে আর সেই মাছ ধরা আপনাদেরকে দেখাবো গত বছর যেমন দেখিয়েছিলাম আর গত বছরের থেকে এবছর আরো কটা বেশি হয়েছে পুকুর ডোবা এখানে কটা বেশি করেছে এই একটা বেশি কাটা হয়েছে ড্রেন টাইপের এই মাটি তলায় মানে আরো বেশি জল মানে থাকবে আর বেশি মাছ পাওয়া যাবে বড় আগে কটা ছিল দুটো দুটো ছিল তো ছোট ছোট আর পাশ দিয়ে এই ড্রেন টাইপের আরেকটা ডোবা হয়েছে মাথায় চাপ হচ্ছে কোনটা শাসা করে শব্দ হচ্ছে আদৌ আসতে কিনা বুঝলেন না যাতে নৌকাটা না ডুবে ডুববে কেন আমাদের মাঝি ভালো ও ঠিক ক্যাপাসিটি ঠিক করে উঠে বসে আছে আবির খালকে টাটা জানিয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি টাটা আবির খাল টাটা আরে কেমন আমার তুমি এবার ওঠো নৌকাটা দেখুন আমাদের ডিঙ্গি নৌকা কিন্তু মাথাটা ভেঙে গেছে তা হলেও খুব সুন্দরভাবে পরিষেবাটা দিল আর এই নৌকা দিয়েই ওরা সমস্ত এই খালের মাছ ধরার কাজটা করে কোনো রকম অসুবিধা নেই শাঁসা শব্দ হচ্ছে আমরা সবাই ছুটে চলে আসলাম ওই যে দূরে সাদা হয়ে আছে কতটা ক্যামেরাতে আসছে জানি না কিন্তু যেখান থেকে সাদা হয়ে আছে ওখানে মুষলধারা বৃষ্টি হচ্ছে গতকালও এমন এক পরিস্থিতি হয়েছিল আমাদের এখানে কিচ্ছু হয়নি কিন্তু দয়াপুর বাজার ওখানে পুরো ভাসিয়ে দিয়েছে বৃষ্টিতে এমন অবস্থা সেরকমই হচ্ছে এখানে শুধু হাওয়া ছেড়েছে আমরা তো যাচ্ছিলাম একটু কচুরো খালের দিকে তো হঠাৎ বৃষ্টিটা আমাদের এখানেও হচ্ছে খুব জোর বৃষ্টি হচ্ছে তো আয়ুষ বৃষ্টিতে ভিজবে সৌরভও ভিজবে বললো সেই মতো ওরা দুজন নেমে গেছে এখন ভাবছি দিদি আর আমি দুজনে নামতে পারলে হয় হাই 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 হাই
থেমে গেছে তোমার নামা দেখে এই দেখো ইচ্ছা কি তো দেখো দি দেখো দেখো এই শোনা দেখো কাদাম এখন আর জলে ভেজো আমি নামবো না আমি বৃষ্টি মাগি চোখে মুখে লাগবে চোখে মুখে লাগবে আমি আর কি নামবো দেখো বৃষ্টি থেমে গেছে ওদি একটু এ করো ওরা বৃষ্টিতে ভিজবে তা কাদা মাখছেটা কেন বৃষ্টির গতি কমে গেছে দেখে বোঝা যাচ্ছে চালের থেকে জলও কম পড়ছে আয়ুষ কিন্তু আমাদের সুন্দরবন থেকে সব রকম মজা নিয়ে যাচ্ছে আনন্দ মজা সব কিছু নৌকা ঘুরে আসলে এক্ষুনি নৌকা ভ্রমণ করে আবার বৃষ্টি এই তুমি আলতা পড়েছো এই 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 পা রেখো না মাটিতে পা রেখো না আয়ুষ আম গাছের গোড়ার থেকে সরে যাও দূরে তো পুরো সাদা হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না এদের এই দৃশ্য দেখে ছোটবেলার কথা যেমন মনে পড়ছে এখন তো মা হয়ে গেছি এই দৃশ্য দেখে একটু রাগও হচ্ছে কেননা এই কাদামাটি মাখছে আবার এক্ষুনি ধোয়াতে হবে তো ওরা আনন্দ করছে মজা করছে এটা দেখেও শান্তি যাই হোক একটু কাদামাটি মেখে ভিজে আনন্দ করে নিক তারপর সবাইকে ধুইয়ে তুলবো আর দিদি আর থাকতে পারলো না ওও নেমে পড়েছে কিন্তু বৃষ্টিতে ভিজতে পারলো না দুঃখের বিষয় ওই গিয়ে একপাশে দাঁড়িয়ে পড়েছে আমার সোনা আর আয়ুষ সোনার এই দুজনের এই রকম দৃশ্য দেখে আপনাদেরও নিশ্চয়ই ছোটবেলার কথা মনে পড়ছে বৃষ্টি হলে এই কাদা মাখা বৃষ্টিতে ভেজা ওরা কিন্তু মন খুলে কাদা মাখছে দেখো দেখো আয়ুষ তো একদম মুক্ত মনে ছেলে মিলে কাদায় নামিয়ে আনন্দ করতেছ তাই দেখতিস
অবশ্যই জানাবেন আজকে পর্বটা কেমন লাগলো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।